Sabroom Nogor Ponchet ni Koklam Kotolo Tangsalo Bar Bangladesh ni Kathazak Luajima Kaisa Kokchap Panda Songchakha O Kokchap Pandago Banglahani Bangladesh Water Development Board Chattogram South Eastern Junni Chief Engineer Sibindu Khasogini Tuidulma Bai Khorokchitham ni Dolsa Adong Moitri Setu Tike Bar Hakotor Hapaika Porno Lamsoki Narka BSF Te Bar Haponi Jujda Betigni Tangpangrok Bar Hakotor Pai Bangladesh ni Dolsa Adono Sabroom Nogor Ponchet ni Conference Holo Songchakha Pando Manjaka Kubuni Bukhak Bharat ni ungay Khorokchibrini Dolsa Adong Tuidulka PWD ni DWS Betekni Chief Engineer Semol Bumi Koglam Pandawa Dulobari Amchini Tangza Water Treatment Plan ni Bagay Feni Tuimani Tui Thumui Narakmanatuye Sere Koglam Salajaka Damtham Ramui Koglam Salajaka Koglam Pandawa Boro Kokchapka Water Treatment Plan ni Bagay Barohakotor Feni Tuimani Tui no Thumui Narakmanai Oshali Pandani Paitago DWS Betekni Executive Engineer কমল কুমার নাথ কক্তম্ব সঙ্গ শেখ নারকা বিষয়গুলি কোন কোন বিষয়গুলির উপরে আপনি একটু কোন কোন বিষয়গুলির উপরে আপনি আর কথা হয়েছে বা কি কি আমাদের মেইনলি এখানে সাবরুমের যে ড্রিংকিং ওয়াটার সিস্টেমটা এই সিস্টেমে একটা ইন্টিকোয়েল আমরা এখানে ইন্টিকোয়েল করার একটা প্রপোজাল আছে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট অলরেডি করা প্রায় শেষ জলটা আমরা ফেনী রিভার থেকে নেব এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা ডিসিশন হয়েছে যে আমাদেরকে জল নিতে দেওয়া হবে তো সেই ইন্টিগ্রালটা কোথায় প্লেস করা হবে নদীতে সেটা নিয়েই আমরা আজকে যৌথভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ রিভার কমিটির মিটিং হলো তো এই মিটিংয়ে মোটামুটি দুই পক্ষ মিলে একটা জায়গাতে প্রপোজাল হিসাবে আমরা এটা হায়ার অথরিটির কাছে পাঠাবো এবং ওরা ফাইনাল ডিসিশন এটা দিতে পারেননি ইনি আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছেন DWS উনি কিছু বলবেন তো ওনারা যেটা প্রপোজাল দিয়েছিলাম আমরা ব্যাংকিং ইন্টিগ্রালটা করার জন্য আমরা টেকনিক্যালি তাদেরকে বুঝিয়েছি যে ব্যাংকিং ইন্টিগ্রালটা করলে কী ধরনের সমস্যা হতে পারে তো ওনারা আমাদেরকে একটা প্রপোজাল দিয়েছিল তারপর ওই প্রপোজালটাকে আমরা আবারও বলেছি যে আমাদের দিক থেকে আমরা চাইছি যে রিভার কোর্সের মধ্যে ইন্টিগ্রালটা হোক এবং তার জন্য আমরা একটা ড্রয়িং করে একটা প্রপোজাল আকৃতিতে তাদের কাছে পাঠাবো ওনারা বলছেন ওনারা ওনাদের মিনিস্ট্রির সঙ্গে কথা বলে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন এইটুকু পর্যন্ত আলোচনা হয়েছে স্যার এমনিতে ট্রিটমেন্ট প্ল্যান যেটা হবে ওটাতে কতটুকু জল মানে ধারণ করতে আমরা এখান থেকে 1.82 কিউসেক জল আমরা এখান থেকে লিফট করব এই ফেনী রিভার থেকে সব কিছু ঠিকঠাক থাকলে কবে নাগাদ কাজ শুরু হবে এটা যদি অ্যাপ্রক্স টাইমটা যদি স্যার বলতে আমরা তো প্রপোজালটা পাঠাবো এটা বাংলাদেশ সাইট তারা আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিলে আমাদের কাজ শুরু হয়ে যাবে আমাদের দিক থেকে আর আমরা আমাদের অথরিটি কম্পিটেন্ট অথরিটির সঙ্গে ব্যাপারটা নিয়ে টেক আপ করবো তারপরে এটার সিদ্ধান্ত হবে মোটামুটি আমরা কবের মধ্যে কাজ শুরু করতে পারব স্যার কাইন্ডলি আপনার নামটা শ্যামলাল ভৌমিক চিফ ইঞ্জিনিয়ার DWS ত্রিপুরা স্যার আমার যে কমল কুমার নাথ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার DWS প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইউনিট থ্যাংক ইউ স্যার